ওফ অল রাইট সো এই এক মিনিট অনেক রিভিউ দিয়েছে বাট রিভিউ আমি দেব স্যার কি রে উফ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে বল যাই হোক কেমন লাগছে মোটামুটি রোজকারের মতো নতুন কি আছে সো হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেক তো স্যান্ডউইচ খাওয়ালো অনেক ছোলে ভাটুরে খাওয়ালো অনেক মোগলাই পরোটা খাওয়ালো বাট এর মধ্যে বাঙালি খাবারটা কোথায় এটা আমি বলছি না এটা বলছে এই নেপালিটা নেপালি আমি আমি স্নেহা নেপালি হয়ে আর বাঙালি খাবার খাওয়ার শখ জেগেছে দেখো বাঙালি হয়ে বাঙালি থালি খেতে যাবো রেস্টুরেন্টে তাও আর বেশি দাম দিয়ে তা তো হয় না এর দিয়ে বাড়িতে মার ডাল ভাত ফার বেটার তো তাই জন্যই আমি অনেক দিন ধরে সস্তায় বাঙালি থালি ঘুরছিলাম আবার অনেকগুলো আইটেমও থাকবে এই খুঁজতে খুঁজতে কালকেই আমার কাছে ফেসবুকে একটা রেকমেন্ডেশন আসলো যেখানে লেখা ছিল মাত্র 219 টাকায় মাটন থালি পাওয়া যাচ্ছে হ্যাঁ মাত্র 219 টাকা আর ওই পোস্টটা দেখে দুজনেই দাদা বোন মিলে ঠিক করে নিয়েছি যে আজকেই যেতে হবে মাকে সকাল সকালই উঠে বলে দিয়েছি মা খাওয়ার দাওয়ার করবে না দুপুরবেলা লাঞ্চটা ওখানেই হবে আর যেখানে যাচ্ছি সব ইনফরমেশন তোমাদের দেবো খাবার কেরম কোয়ালিটি কম দাম দিচ্ছে বলে খাবারের কোয়ালিটি কি ডাউন কিনা সেটাও তোমাদের দেখাবো ওভারঅল আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো যেরকম আমার লাগবে আর নেপালিটার কেরম লাগবে ও তো নেপালি খাবে অভ্যস্ত তো একটু আবার বেশি হচ্ছে না এটা যাই হোক চলো দেরি না করে আপাতত বেরোনো যাক ওখানে গিয়ে বাকি ইনফরমেশনগুলো আস্তে আস্তে দেবো ভিডিওতে সাথে থেকো অল রাইট সো ফাইনালি পৌঁছে গেছি যেই জায়গাটায় পৌঁছানোর কথা এই যে আমার পেছনে রেস্টুরেন্টের নাম শোলে কিচেন আই গেস এর এক দুটো ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো কারণ এর থালিটা বেশ ভালো পপুলার হয়ে গেছে আর এটা লোকেশন আমি তোমাদের বলে দিচ্ছি একদম মধ্যমগ্রাম চৌমাথার পরের ক্রসিং যেটা বিবেকানন্দ কলেজ ঠিক বিবেকানন্দ কলেজের গেটের উল্টো দিকেই হচ্ছে শোলে কিচেন তোমরা দেখতেই পারবে তো আপাতত যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে এখন অলমোস্ট 8:30 বাজে মারাত্মক খিদে পেয়ে গেছে তো আপাতত গিয়ে ওদের থালিটা ট্রাই করা যাক সাথে আরও অন্য কিছু নেবো শুধু থালি দেখাবো না তোমাদের আমি ব্লগ করতে আসলে এরম হয় তো যাই হোক যাওয়া যাক অলরাইট সো ফাইনালি শোলে কিচেন রেস্টুরেন্টের ভেতর চলে এসেছি আর এখানে অ্যাম্বিয়েন্স অ্যাজ দ্য নেম সাজেস্ট শোলে মুভির যে ক্যারেক্টার আছে ওগুলোকে নিয়ে ওভারঅল অ্যাম্বিয়েন্সটা বেসিক্যালি বলিউড মুভির সব ক্যারেক্টার ট্যারেক্টার নিয়ে অ্যাম্বিয়েন্সটা করা আর এখানে এসে সবার ফার্স্ট তোমাদের একটা কথা বলে দিই অনেক ব্লগাররা দু তিনটে ব্লগার আমি নাম নেবো না কারো তারা এসে এখানে ভিডিও করেছিল আর বলেছিল এই যে মাটন থালি ওরা দিচ্ছে 219 টাকা এইটা আমার শেয়ারেবেল বাট একদমই এই থালিটা শেয়ারেবেল না এই জন্য ওরা আমাকে ব্লগ করতে একবার প্রথমে নাই বলেছিল যে ব্লগ করো না কারণ অনেক ব্লগার এরকম ভুলভাল ইনফরমেশান দিচ্ছে আর সবাই ওদের কল করছে যে এরকম শেয়ারেবেল থালি আপনারা এত কম দামে দিচ্ছেন কেন স্বাভাবিক না 219 টাকায় শেয়ারেবেল থালি ইম্পসিবল দেওয়া তো তাই জন্যই আমি তোমাদের বলবো এখানে যা যা কম প্রাইসে থালি আছে একটাও শেয়ারেবেল না যদি তোমরা দুজন আসো তো দুজনকে আলাদা আলাদা থালি নিতে হবে মানে একই থালি নিতে পারো দুটো আলাদা প্লেট নিতে হবে আর বাদ বাকি যেগুলো প্রিমিয়াম থালি আছে ওগুলো তোমরা শেয়ার করে খেতেই পারো কারণ ওগুলো প্রাইসও বেশি আর ওগুলো অনেক আইটেমও আছে তোমরা সেটা শেয়ার করতে পারো বাট এই 219 টাকায় যে মাটন থালি দিচ্ছে সেটা তোমরা শেয়ার করতে পারবে না এটা ভিডিও শুরুতেই আমি তোমাদের আগে বলে দিলাম আর এদের এখানে একটা থালির জন্য আলাদা মেনু সেট করা আছে এটা বেসিক্যালি লাঞ্চের জন্য শুধু জাস্ট লাঞ্চ লেখা আছে এটা টাইমিং হচ্ছে 12:30 থেকে দুপুর 3 অবধি আর এখানে অনেক অপশান আছে আর সবচেয়ে রিজনেবল প্রাইস দেখো ভেজ থালি 49 রুপিসে এরকম একটা রেস্টুরেন্টের মতন অ্যাম্বিয়েন্সে আর সাথে আরও থালি আছে ইলিশ থালি চিকেন থালি আর আমি যেটার জন্য এসেছি মাটন থালি যেটা 219 টাকা চিকেন থালি 139 অনলি আর এগুলো মেবি একটু হায়ার প্রায় প্রিমিয়াম রেঞ্জের থালিগুলো আছে যেগুলো তোমরা শেয়ার করতে পারবে আর বাকি থালিগুলো শেয়ারেবেল না চলো এবার আপাতত মেন যে জিনিসটা খেতে এসেছি সেটা তোমাদের দেখাই সেটা হচ্ছে থালি আমি অলরেডি অর্ডার করে দিয়েছি এই দেখো পুরো থালি আমার কাছে চলে এসেছে আর এখানে অনেকগুলো আইটেম আছে এখানে ভাত আছে আলুর চিপস আছে এখানে শিম আলু ভাজা দিয়ে কিছু একটা ভাজি আছে এখানে ডাল মুগের ডাল আই গেস বাঁধাকপি আছে এখানে একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আছে এখানে মাটন কষা আছে যেটা 2 পিস সাইজগুলো জাস্ট দেখো মাটনে সাথে চাটনি আছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো যেটা হচ্ছে পায়েস পায়েস অচলচল থালিতে আমার দেখা যায় না আর সাথে দুটো পাঁপড় দিয়েছে
আর আরেকটা জিনিস এখানকার ভালো লাগলো, সব কিছু কাঁসার থালাতে আর কাঁসার গ্লাসে সার্ভ করা হয়েছে। চলো এবার আপাতত খাবারটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের খাওয়া শুরুর আগে বলে দিই, এই সব আইটেমগুলো মাটন বাদে বা অন্য যে কোনো থালি নাও, চিকেন ঠিকেন ওই চিকেন মেন আইটেমটা বাদে বাকি জিনিসগুলো রিফান্ডেবল, তাদের তোমাদের 11 টাকা জাস্ট পে করতে হবে। মানে তোমরা যদি আর একটু ভাত নিতে চাও রিফান্ড করে, সেটাও তোমরা 11 টাকা পে করতে হবে, বা ডাল চাও বা বাঁধাকপি এনিথিং, তোমাদের 11 টাকা এক্সট্রা পে করতে হবে তার জন্য। তো যাই হোক, সব ইনফরমেশান তোমাদের দিয়ে দিয়েছি থালি সম্পর্কে, এবার আপাতত খাওয়া যাক। এখানে দেখো লম্বা লম্বা চালের সুন্দর সুন্দর ভাত দিয়েছে, এবার তোমাদের খেয়ে দেখাই জিনিসটা কেমন। একটু ডাল নিয়ে নিই, ডালটা বেশ ঘন আছে, দেখো বেশ ভালো ঘন। আচ্ছা এটা ভেজিটেবল ডাল দিয়েছে, এখানে গাজর আছে আরও কী সব আছে। তো একটু ডাল আর সাথে আলু ভাজা, একদম মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি একদমই মনে হচ্ছে না। ডালটা একদম লাইট, বাড়িতে যেরকম মাপা ডাল করে না এক্স্যাক্টলি সেরকম করে, পুরো লাইট ডালটা। আর লেবুটা দিয়ে আরও ভালো লাগছে, আর আলুর চিপসটা অনেকক্ষণ দিয়েছে একটু নেতিয়ে গেছে, বাট সেটা আমাদের ফল্ট, ভিডিও করছিলাম তার জন্য। আর এখানে আইটেম জাস্ট একবার তোমাদের গোনাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর সাথে ঘি দিয়েছে 10, টোটাল 10 আইটেম, 219 টাকায় 10 আইটেম, ইটস সেলফ আ বিগ ডিল। অলরাইট, সো এবার নেক্সট আইটেমে যাওয়া যাক, যেটা হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়েছে। এটা আই গেস মাথার দিয়ে করেনি, একদম নর্মাল বাঁধাকপি আলু ঠালু দিয়ে যেভাবে করে। তো একটু বাঁধাকপি ডাল দিয়ে খেয়ে দেখা যাক, এটাও একদম এক্স্যাক্টলি বাড়ির মতো, মানে খুব বেশি রিচ না, একদম লাইট বাঁধাকপির তরকারিটা বেশ ভালো হয়েছে। বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আপাতত নেক্সট আইটেম দেখা যাক। এটা মেবি ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে, হ্যাঁ। তো একটু এটা দিয়ে ভাতটাকে মেখে খাওয়া যাক, আলু নিয়ে নিই একটু আর একটু ঝোল নিয়ে নিই। ফুলকপি আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি আছে, একটু ঝাল হলে বেশি বেটার লাগতো আমার, বাট ধনে পাতা দেওয়া আছে, ওভারঅল ভালো খেতে বাট একটু মিষ্টি সাইজে, বাট একটু ঝাল দিলে আমার পার্সোনাল প্রেফারেন্স বেটার লাগলো। সব তরকারি আইটেম গেল। আর একটা কথা বলে দিই, এই যে যে তরকারিগুলো আমি তোমাদের দেখালাম, এই তরকারি দুটোই থাকবে বাট এগুলো ডিফার করে, চেঞ্জ হয়, প্রতিদিন সেম মেনু থাকে না, এটা ডিফার হয়। তোমরা আসলে বাঁধাকপি বা ফুলকপি নাও পেতে পারো, অন্য কোনো তরকারি পেতে পারো। তো এবার আপাতত মেন জিনিসে যাওয়া যাক, সেটা হচ্ছে মাটন। জাস্ট মাটনটার সাইজটা দেখো, জাস্ট মাটনের সাইজ হচ্ছে এরকম। একটু মাটন নিয়ে নিলাম, আর ঝোলের কালারটা দেখো, আহা হা, পুরো লাল টকটকে গ্রেভি, খুব পাতলা না গ্রেভিটা, দেখেছো কালারটা জাস্ট এসছে ভাতের ওপর। তো এটা দিয়ে একটু মেখে মাটনটা সফটনেসটা দেখো, একবার দেখো হাত দিয়ে সব সঙ্গে সঙ্গে খুলে গেলো, জাস্ট সফটনেস দেখো, নরম একদম তুলতুল করছে। তো মাটনটা দিয়ে একটু ভাতটা মেখে, আর একটু খেয়ে নিই, দাঁড়ো একদম প্রপার সিদ্ধ হয়েছে মাটনটা, আর ঝোলটা যা সুন্দর বানিয়েছে না, খুব পাতলা না ঝোলটা, হালকা ঘনর দিকে আর একটু ঝাল ঝাল, বেশ ভাল লাগছে জিনিসটা খেতে। তো এখানে আসলে মাটন থালি মাস্ট ট্রাই করো, চিকেনটা জানি না আমি ট্রাই করলাম না, বাট মাটনটা ট্রাই করো, জাস্ট মারাত্মক লাগলো আমার। মেন কোর্স আইটেম খাওয়া ডান, এবার আপাতত চাটনি আসা যাক। এটা মেবি খেজুর টমেটো এইসব দিয়ে চাটনিটা করেছে, জাস্ট একটু পাতে নিয়ে নিই। হ্যাঁ টমেটোও আছে, খেজুরও দেখতে পাচ্ছি আমি, খেয়ে দেখি। চাটনিটা একদম নর্মাল যেরকম বাড়িতে চাটনি হয় এক্স্যাক্টলি সেরকম খেজুরের চাটনি হয়েছে, বা সাথে এখানে পাঁপড়ও দিয়েছে। বাহ, পাঁপড়টা সেই কখন দিয়ে গেছে, আমি ভিডিও শ্যুট করছি বাট পাঁপড়টা বেশ ভালো তাজা আছে, ভালো লাগছে। আর আরেকটা জিনিস, মেন যে আইটেমটা পায়েস, যেটা আমি কোনো থালিতে আজ অব্দি লিটারেলি দেখিনি, রসগোল্লা রসগোল্লা দেয় আমাদের, পায়েস জিনিসটা খুবই ইউনিক লাগলো, খেয়ে দেখি জিনিসটা। অনেকে পায়েস খায় না, বেশি মিষ্টি হয় বলে, কড়া মিষ্টি থাকে বলে, বাট এই পায়েসটা একদম ব্যালেন্স মিষ্টি আছে, খুব বেশি ক্যাটক্যাটে না আবার খুব কমও মিষ্টি না। তো ওভারঅল এই থালিটা 219 টাকায় আমি বলবো একদম ওয়ার্থ, তোমরা এসে খেতেই পারো যদি তোমরা আশেপাশে দিয়ে থাকো। ওহ অলরাইট, এই 1 মিনিট, অনেক রিভিউ দিয়েছে, এবার রিভিউ আমি দেব স্যার। নেপালি ব্লগার বাঙালি ফুড রিভিউ করতে এসেছি, একবার খাই
একদমই আনপ্রফেশনাল রিভিউ ডান খুব সুন্দর যাই হোক, এবার আমার পালা, আমি তোমাদের খেয়ে বলে দিচ্ছি। পাঁপড় হয়ে গেছে একটুখানি, অনেকক্ষণ ধরে আছে বলে, তো এটা দিয়ে একটু চিকেন ভর্তাটা জাস্ট দেখো, বাটারি টেক্সচারটা উপরে পুরো বাটার ভাসছে, আর এখানে এগ স্ক্র্যাম্বল করে দিয়েছে, আর এরকম ছোটো ছোটো চিকেনের পিস করা আছে। তো খেয়ে দেখি জিনিসটা, মুখে যখন দেবে না ঝোলটা পুরো মুখে মিলিয়ে মনে হবে বাটারি টেস্ট, একদম বাটারি টেস্ট। এ খাওয়া কমপ্লিট করি, এটা ওদের এখানে একটা খুবই স্পেশাল আইটেম, ওরাই আমাকে সাজেস্ট করলো, আর জিনিসটা বেশ ভালো খেতে, আর কোয়ান্টিটি দিয়েছে দেখো জাস্ট হিউজ দিয়েছে, আর সাথে কতটা কোয়ান্টিটি দিয়েছে দেখো। তো এটা হেনি, এরপর এদের লাস্ট একটা স্পেশাল কম্বোতে আসছি, যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, আপাতত এটা শেষ করে দিই। অল রাইট, সো লাস্ট অ্যান্ড ফাইনাল আইটেম যেটা হচ্ছে এদের বিরিয়ানি কম্বো। বিরিয়ানি কম্বোর মধ্যে এদের চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, যেটা রেগুলার, বাট কম্বোতে আছে হচ্ছে সাথে চিকেন চাপ। চিকেন চাপ এরম একটা পিসের চিকেন দিচ্ছে, আর সেটাতে এরম গ্রেভি আছে, আর এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি। এটা পুরো একটা বিরিয়ানি, এটা আমি দুটো থালায় ভাগ করে নিয়েছি ঠিকই, আর এই হচ্ছে এরম সাইজের একটা চিকেনের পিস দিচ্ছে, আর সাথে এই একটা ডিসেন্ট সাইজের আলু দিচ্ছে, খুব বড় বলবো না, বলতে পারো পুচকি একটা আলু, খুব একটা বড় না। উফ, বিরিয়ানিটা মারাত্মক গরম, এই জাস্ট ওরা আবার গরম করে দিল বিরিয়ানিটা, আমাকে দিয়ে গেছিলো যখন আমি থালিটা খাচ্ছি, তখন থালিটা শেষ করলাম, তারপর চিকেন ভাতটা আর বাটার নান খেলাম, তারপর বিরিয়ানিটা খাচ্ছি, ওরা আবার সেটাকে গরম করে এনে দিলো। এটা বেশ ভালো লাগলো আমার, যেই মুহূর্তে বললাম ওরা আবার গরম করে দিল। তো বিরিয়ানিটা খেয়ে দেখি আপাতত, যাই হোক বিরিয়ানিটার টেস্ট বলি, আমাদের এই এই সাইডের দেখবে ডিবাপি আছে, দাদা বৌদি আছে, এই সাইডের বিরিয়ানিগুলো মশলাদার বিরিয়ানি হয়, আর এই সাইডের লোক প্রেফারও করে কারণ সেইভাবে খেয়ে অভ্যস্ত, বাট এই বিরিয়ানিটা টোটালি আলাদা, এটা একদম লাইট বিরিয়ানি। বিরিয়ানিটা তোমরা যদি এক্সপেক্ট করে আসো মশলাদার, একদমই না, পুরোটা লাইট বিরিয়ানি, তোমরা বিরিয়ানিটাকে হেভি ফিল করবে না। তো আপাতত বিরিয়ানিটা খাই, সাথে চিকেন এই একটা বড় দামড়া লেগ পিস দিয়েছে, মারাত্মক গরম লেগ পিসটা। ক্যান আই ট্রাই? নো, নেপালি মেয়ে ট্রাই করছে বাঙালি বিরিয়ানি। চিকেনটা জাস্ট নরম দেখো, জাস্ট যেরকম ছাড়াচ্ছি আস্তে করে ছেড়ে বেরিয়ে আসছে, আর এবার আমি বিরিয়ানিটা এই চাপের ঝোলটার সাথে একটু খেয়ে দেখি। একটু চাপের ঝোলটা নিয়ে নিই, ঝোলটা একটু বেশি দিলে বেটার হতো, বাট ঠিক আছে, কম্বোর মধ্যে দিচ্ছে 150 টাকায়, আর কত দেবে। তো একটু ঝোল নিয়ে নিলাম, সাথে একটু চাপের চিকেনটা নিয়ে নিলাম, বা চাপের চিকেনটাও বেশ ভালো নরম আছে। তো একটু মাখিয়ে সাথে একটু আলু নিয়ে, এই হচ্ছে পুরো ডেডলি কম্বোটা জাস্ট। টু বি ফ্র্যাঙ্ক, বিরিয়ানিটা লাইট আমি তোমাদের বললাম, এই চাপের ঝোলটা তোমরা যদি বিরিয়ানির সাথে মিক্স করে নাও না, জিনিসটা একদম পুরো মশলাদার বিরিয়ানির মতনই খেতে হবে, যেটা ডিবাপিতে তোমরা পাবে। তো এই হচ্ছে টোটাল খাওয়ার দাওয়া, আপাতত খাওয়ার দাওয়া শেষ করি, নেপালিটা বেচারা খেতে পারছে না শান্তি করে। যাই হোক, আমাদের পাগলাম এরম চলতেই থাকবে, তোমরা আপাতত ভিডিওটা ছেড়ে যাও না, শেষ রিভিউটা বাইরে গিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওদের বাইরে সিটিং এরিয়াতে বসেছি, এই এটাও একটা সিটিং এরিয়া, আর এই ওপরেও একটা সিটিং এরিয়া আছে, তোমরা অলরেডি সিনেম্যাটিক শটে দেখে নিয়েছো, আর এইটা বেসিক্যালি ওই স্ন্যাক্স স্ন্যাক্স খাওয়ার জন্য, এই থালি থালির জন্য বেটার অ্যাম্বিয়েন্স তোমরা ভেতরেই পাবে। যাই হোক, এখানকার খাওয়ার দাওয়ার নিয়ে বলি, আমি বলবো রেস্টুরেন্ট হিসাবে যদি তোমরা আসো, এটা রেস্টুরেন্ট হিসাবে না, একদম বাড়ির খাওয়ার যদি খেতে আসো, তাহলে আমি বলবো ফার বেটার। আর চিকেন ভাতটাটা স্পেশালি ওটা বেশ মারাত্মক ছিল সত্যি, ওদের এখানকার সত্যি একটা আইকনিক আইটেম, ওটা একদম বাটারি টেক্সচার ছিল, জাস্ট মারাত্মক লাগছিলো ওটা খেতে। আর থালি সম্পর্কে তো তোমাদের বললাম, একদম ঘরোয়া খাবারের মতন, আর বিরিয়ানিটা একদম লাইট, এক ফোঁটা তেল আমাদের হাতে লেগেছিলো না বিরিয়ানিটা খাওয়ার পর, অন্য বিরিয়ানি খাওয়ার পর কি তেল পুরো হাতে লেগে থাকে, ন্যাপকিন ন্যাপকিন নিয়ে মুছতে হয়, তো একদমই ছিল না। তো এই ছিল ওখানে খাওয়ার রিভিউ, আর
সেকেন্ডলি এদের স্টাফ বিহেভিয়ার জাস্ট এক্সিলেন্ট। এদের নিজস্ব যে ওনার আছে সে সবাইকে ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলো খাবার কেমন লাগলো, কেমন কী হলো। ইনফ্যাক্ট আমাদের বিরিয়ানিটা সে কখন দিয়ে গেছে, এক থেকে দেড় ঘন্টা আগে, তারপরে এসেও ওরা আবার সেটাকে গরম করে আমাদের সার্ভ করলো। তো ওর স্টাফ বিহেভিয়ারও বেশ ভালো। তো এর সাথে আজকের এই ভিডিওটাকে এই অবধি ওয়াইন্ড আপ করছি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি জানি না কবে আবার একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন স্টে সেফ এন্ড স্টে হ্যাপি। বাই বাই।